সুস্বাস্থ্য একটি মৌলিক মানবাধিকার। এ অধিকার প্রতিষ্ঠায় প্রাথমিক স্বাস্থ্যসেবার গুরুত্ব সর্বাধিক। প্রয়োজনে হাতের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়াই হল প্রাথমিক স্বাস্থ্যসেবা। প্রাথমিক স্বাস্থ্য কেবলমাত্র নির্দিষ্ট কোনো রোগের বা অবস্থার চিকিৎসা নয়। এ সেবা একজন মানুষের সারা জীবনের স্বাস্থ্য চাহিদা পূরণ করতে পারে। প্রত্যেক মানুষ যেখানের বাসিন্দাই হোক না কেন, প্রয়োজনের সময় কোনো আর্থিক ঝুঁকি ছাড়া প্রশিক্ষিত ও নিবেদিত স্বাস্থ্য সেবাদানকারীদের মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রাখে। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বা ইউনিভার্সাল হেলথ কভারেজের এটাই মূল কথা। বাংলাদেশ সরকার 2030 সালের মধ্যে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জন করার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করার অগ্রাধিকার দিয়েছে। সবার জন্য স্বাস্থ্য, বাদ যাবে না কেউ, এ স্লোগানকে সামনে রেখে সরকার দুর্গম পাহাড়ি এলাকা হাওড় বাউর সহ সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে। এছাড়া সারা দেশে 13,000-এরও বেশি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রত্যন্ত গ্রামীণ ও প্রান্তিক জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে। এ সকল ক্লিনিক থেকে সাধারণ মানুষ মৌলিক স্বাস্থ্যসেবা সহ অত্যাবশ্যকীয় ঔষধ বিনামূল্যে পাচ্ছে। উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে রোগ নির্ণয়, টিকাদান কর্মসূচি, রোগ প্রতিরোধের জন্য কাউন্সিলিং সেবা, পরিবার পরিকল্পনা, দীর্ঘ ও স্বল্পমেয়াদী রোগের চিকিৎসা ও পুনর্বাসন। The World Health Organization has been working closely with the government of Bangladesh and other stakeholders to assist the country to progress towards universal health coverage goal by 2030. Primary health care in Bangladesh resulted in high level of immunization coverage, reduction in maternal and child mortality, as well as reduction in fertility rate. WHO is fully committed to extend its support to the Ministry of Health and Family Welfare to strengthen primary health care, to thus contribute to health and well-being of the people of Bangladesh throughout their life course. Together, we can act to improve the overall health of the society, contributing to its development and well-being. সুস্বাস্থ্য শিশুদের লেখাপড়া করা, বড়দের উপার্জন করা সহ মানুষকে দারিদ্রতা মুক্ত ও আর্থিক ভিত্তি মজবুত করতে সহায়তা করছে। Data shows that in recent years, health services coverage has improved in all of the region's 11 member countries. Some 65 million are pushed into extreme poverty, mainly due to paying out of pocket for medicines. বাংলাদেশের 16 কোটি মানুষের জন্য সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা কষ্টসাধ্য কাজ, কিন্তু অসম্ভব নয়। Nobody should get sick and die just because they are poor or because the services they need. Now is the time for all countries to invest in a healthier, safer, fairer future.